আসসালামু আলাইকুম। আজ আমি এটা আমার পার্ট টু এক্সপ্লেন করবো। তোমরা যদি আগের পার্টি না দেখে থাকো তাহলে অবশ্যই আগের পার্টি দেখে নিও। তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই পার্টির শুরুতেই আমরা দেখতে পাই ফ্যাং তিয়ানহিতো নিজের মনে দুঃখে ড্রিঙ্ক করেই যাচ্ছিল। কিন্তু আমরা আরও একটি বিষয় লক্ষ্য করি, ফ্যাং তিয়ানের একজন বন্ধু যার নাম কংলিন, ও তো ফ্যাং তিয়ানের চেয়েও বেশিও ড্রিঙ্ক করছিল। আর এটা কেন করছে সেটা আমরা পরেই জানতে পারবো। তখনই সেখানে লিং চলে আসে। ফ্যাং তিয়ানি ওকে দেখে বলে, তুমি কেন এখানে এসেছো? তুমি তো প্রিন্স রিজেন্টের মেড হও, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে কেন এখানে এসেছো? লিং ফ্যাং তিয়ানকে এটা বলার চেষ্টা করে যে বিয়ের দিন প্রিন্স রিজেন্ট আর সুলিং মিলে ওকে মারার প্ল্যান করেছে। কিন্তু ফ্যাং তিয়ানি লিংয়ের এসব কোনো কথায় কান দেয় না, আর ওকে হার্ট করার জন্য অনেক রুটভাবে ওর সঙ্গে কথা বলে। এটা শুনে লিং তো অনেক কষ্ট পায় আর সেখান থেকে বেরিয়ে আসে। লিং বাইরে বসে এটা নিয়ে কান্না করতে থাকে আর আমরা দূরে দাঁড়িয়ে ফ্যাং তিয়ানিকে এটা দেখতে দেখি। ফ্যাং তিয়ানিরও তো এটা দেখে অনেক কষ্ট হচ্ছিল। এরপর আমরা ঝ্যাংকে দেখতে পাই, ও একটি পাজলকে মেলানোর চেষ্টা করছিল আর এটা ওকে যিশুই দিয়েছে। ফাইনালি অনেক কষ্টের ফলে ঝ্যাং ওই পাজলটিকে মিলিয়ে ফেলে। পরের সিনে আমরা ফ্যাং তিয়ানকে দেখতে পাই। ফ্যাং তিয়ান নিজের দলের সকল মেম্বারদের সঙ্গে কিছু একটা প্ল্যান করছিল। এখানে আমরা ওদের কথাবার্তা থেকে বুঝতে পারি বিয়ের দিন ওরা এমন কিছু একটা করবে যাতে প্রিন্স রিজেন্ট আর সুলিন ওদের রাস্তা থেকে একেবারের জন্য সরে যায়। পরে প্রিন্সেস শিয়াওশু অনেক সেজে গুজে ফ্যাং তিয়ানের কাছে আসে। আসলে ও আজকে ফ্যাং তিয়ানের কাছে নিজেকে উজাড় করে দিতে এসেছিল। ও বলে, ফ্যাং তিয়ান, কালকেই তো আমাদের বিয়ে, তাই আমি চাই আজকেই যেন তুমি আমার সঙ্গে রাত কাটাও। কিন্তু ফ্যাং তিয়ানি এতে এগ্রি হয় না আর ওর উপরে জামার পাটটি ওকে পরিয়ে দেয়। এরপর ফ্যাং তিয়ান সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয় যেখানে প্রিন্সেস শিয়াওশু বিয়ের ব্রাইড সেজে চলে এসেছিল। আর সত্যি বলতে এখানে ওকে অনেকটাই সুন্দর লাগছিল। তখন সেখানে ফ্যাং তিয়ানিও বরের সাজে চলে আসে। কিন্তু এখানে দুই দলের লোকই দুই দলের লোককে মারার জন্য এসেছিল, তাই তখনই দুই দল একে অন্যের দলের উপরে হামলা করে দেয়। প্রিন্স রিজেন্ট তখন বলে, আমার কাছে তোমার জন্য একটি গিফট আছে। এটা বলেই ও নিজের জামার তলে থেকে কিছু একটা বের করতে যায়। কিন্তু তখনই লিং পিছন থেকে এসে প্রিন্স রিজেন্টকে ছুরি মেরে দেয়। তখন সেখানে রয়্যাল আর্মিরা চলে আসে। বর্তমানে ফ্যাং তিয়ানের কাছে টাইগার টোকেন না থাকায় এই রয়্যাল আর্মিগুলো সুলিংয়ের পক্ষে হয়ে যুদ্ধ করবে। তখনই আমরা আসল সত্যি জানতে পারি, প্রিন্স রিজেন্ট নিজের জামার তলে থেকে টাইগার টোকেনটি বের করে আর সেটি ফ্যাং তিয়ানকে দিয়ে দেয়। প্রিন্স রিজেন্ট তখন ফ্যাং তিয়ানকে সকল সত্যি জানিয়ে দেয় যে কোনো দিনও সে তার শত্রু ছিল না, বরং সে তার শত্রু সেজে তার শত্রুর দলে গিয়েছিল যাতে ফ্যাং তিয়ানের শত্রুর গতিবিধি সম্পর্কে প্রিন্স রিজেন্ট জানতে পারে। এটা জানতে পেরে সুলিং তো অনেক বেশি রেগে যায়। ও তখন উড়ে গিয়ে প্রিন্স রিজেন্টকে মারতে যায়। কিন্তু তার আগেই ফ্যাং তিয়ানি গিয়ে ওকে মেরে ফেলে। এটা দেখে প্রিন্সেস শিয়াওশু তাড়াতাড়ি নিজের ভাইয়ের কাছে যায় আর কান্না করতে থাকে। কিন্তু সুলিং তো তখনও মরেনি, ও উঠে গিয়ে প্রিন্সেস শিয়াওশুকে মারতে যায়, কারণ ও এইসব কিছুর জন্য প্রিন্সেস শিয়াওশুকেই দায়ী মনে করে। কিন্তু তার আগেই প্রিন্স রিজেন্ট সুলিংকে একেবারে মেরে ফেলে। শিয়াওশু তখন এটা দেখে অনেক কান্না করতে থাকে। আর এখানে আমার মনে হয় ওর কান্না করা উচিত নয়, কারণ ওর ভাই ওকে নিজেই মেরে ফেলতে চেয়েছিল। পরের দিনে আমরা প্রিন্সেস শিয়াওশুকে অনেক মন খারাপ করে বসে থাকতে দেখি। ও তো পুরো ভেঙেই পড়েছিল। তখনই সেখানে কংলিন চলে আসে। কংলিন এখানে কথায় কথায় ওকে সান্ত্বনা দিতে থাকে আর এটা বলে দেয় যে ওকে ভালোবাসে, আর ওকে এটাও বলে যাতে ও ফ্যাং তিয়ানিকে ভুলে যায়। কিন্তু শিয়াওশু ওকে বলে, কাল রাতে ফ্যাং তিয়ানি আর ওর মধ্যে যা হয়েছে তার জন্য ফ্যাং তিয়ানিকে কোনো সময় ভুলতে পারবে না, আর এর জন্যই ফ্যাং তিয়ানিকে ওকে বিয়ে করতে হবে। কিন্তু কংলিন এই ভুল ধারণাটি ওর ভেঙে দেয় আর বলে, কাল রাতে ফ্যাং তিয়ানি নয় বরং কংলিনই ওর সঙ্গে ছিল। এটা শুনে প্রিন্সেস শিয়াওশু তো অনেক রেগে যায়। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, ফ্যাং তিয়ানি ওই রুম থেকে চলে যাওয়ার পর প্রিন্সেস শিয়াওশু একা একাই সেখানে দাঁড়িয়ে থাকে। কিন্তু তখনই সেখানে আমরা কাউকে আসতে দেখি। লোকটি সেখানে এসে প্রিন্সেস শিয়াওশুকে একটি ধোঁয়া জাতীয় জিনিস শোখায়। প্রিন্সেস শিয়াওশু যখন পিছন দিকে ফেরে তখন ও ওখানে ফ্যাং তিয়ানকে দেখতে পায়। প্রিন্সেস শিয়াওশু তখন অনেক খুশি হয়ে যায়। কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পাই এটা আসলে ফ্যাং তিয়ানি নয় বরং কংলিন ছিল, আর ওরা দুইজন এভাবেই একসাথে রাত কাটিয়ে ফেলে। পরের দিন সকালবেলা কংলিন যখন ঘুম থেকে ওঠে তখনই সেখানে ফ্যাং তিয়ানি চলে আসে। ফ্যাং তিয়ানি তো এটা দেখে অনেক রেগে যায় আর কংলিনকে অনেক মারধরও করে। কিন্তু কংলিন বলে সে সত্যি প্রিন্সেস শিয়াওশুকে বিয়ে করতে চায়,
তাকে ভালোবাসে। তখন ফ্যাংটিয়ানি ওকে এই ব্যাপারটা লুকিয়ে রাখতে বলে আর বলে এই ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। এসব কিছু বুঝতে পেরে প্রিন্সেস শাও সত্ত্ব কংলিনের উপর অনেক বেশি ঘৃণা হচ্ছিল। কংলিন তখন ওকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রিন্সেস শাও তখন ওর গলায় তলোয়ার ধরে আর বলে, তুমি যদি এখন এখান থেকে না যাও তাহলে আমি নিজেকে শেষ করে দেব। এতে কংলিন সেখান থেকে ভয় পেয়ে চলে যায়। তখন প্রিন্সেস শিয়াওশু অনেক কান্না করতে থাকে। এদিকে দেখানো হয় প্রিন্স রিজেন্টের যখন জ্ঞান ফেরে তখন লিং ওর কাছে যায় আর ওর কাছে ক্ষমা চায়। প্রিন্স রিজেন্ট তখন ওকে ক্ষমা করে দেয় আর বলে কোনো ব্যাপার নয়। এদিকে আমরা ঝ্যাংকে দেখতে পাই যে একটি ম্যাপ অনুযায়ী একটি জায়গায় চলে আসে। ঝ্যাং তখন ওখানে থাকা একটি গুহার ভিতরে যায় আর ওই পাজলটির মতো একটি ছাপ দেখতে পায়। তখন ওই পাজলটি ওই ছাপের ভেতরে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে সেখানে আমরা যিশুকে দেখতে পাই। যিশু তখন ঝ্যাংয়ের সঙ্গে কথা বলতে শুরু করে। এখানে ওরা নিজেদের মধ্যে নানান কথাবার্তা বলে। যিশু তখন ঝ্যাংকে বলে, দেখো ওই পাশে একটি বক্স আছে আর এই বক্সটি তুমি লিংকে দিয়ে দেবে, আর ভুলেও যেন এটি খুলবে না, এটি শুধুমাত্র লিংই খুলবে। ঝ্যাং তখন এতে হ্যাঁ বলে দেয়। এদিকে আমরা যিশুকে দেখতে পাই যে লুকিয়ে লুকিয়ে এমপ্রেসের উপর নজর রাখছিল। এমপ্রেস তখন একটি গুহার ভেতরে ঢুকে যায় যেখানে ও স্কাই ক্যাস্টেল বানানোর জন্য সকল প্রস্তুতি নিয়ে ফেলেছিল। তখন এমপ্রেস বুঝতে পারে যে এখানে যিশু এসেছে, তাই ওকে বাইরে বেরিয়ে আসতে বলে। এতে তখন যিশু সেখান থেকে বাইরে বের হয়। যিশু তখন এমপ্রেসকে বলে সব বন্ধ করতে, কারণ যিশু জানতে পেরেছিল যে এমপ্রেস এই স্কাই ক্যাস্টেলটি বানিয়ে পুরো উইংস ক্ল্যানকে ধ্বংস করে দিতে চায়। কিন্তু এমপ্রেস তখন যিশুর উপরে হামলা করিয়ে দেয়, কিন্তু যিশু ওই গার্ডদের মেরে ফেলে। এরপর এমপ্রেস আর যিশুর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তখন ওরা দুজনই দুজনের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। যিশু গিয়ে ওই স্কাই ক্যাস্টেলটি নষ্ট করে দেয়। এটা দেখে এমপ্রেস তো অনেক উত্তেজিত হয়ে পড়ে আর সেখানে যেতে চায়, কিন্তু যিশু ওকে বোঝানোর চেষ্টা করে আর বলে, এখানে এক্ষুনি ব্লাস্ট হবে, তাই আমাদের এখন বাইরে যাওয়া উচিত। কিন্তু এমপ্রেস ওর কোনো কথা শোনে না, তখনই সেখানে ব্লাস্ট হয়ে যায় আর এতে যিশু আর এমপ্রেস দুইজনই মারা যায়। এদিকে আমরা দেখতে পাই ফ্যাংটিয়ানির একজন বন্ধু এসে লিংকে জানায় ফ্যাংটিয়ানি বিপদে পড়েছে। এটা শুনে লিং তো তাড়াতাড়ি করে ফ্যাংটিয়ানের কাছে চলে যায়, কিন্তু ও যখন সেখানে যায় তখন ও আসল সত্যি জানতে পারে। আসলে ফ্যাংটিয়ানি তো কোনো বিপদেই পড়েনি, ও এখানে লিংকে ডেকে এনেছে কারণ ও লিংকে নিজের সাথে করে ফ্লাইং ক্যারেজে ঘোরাতে নিয়ে যাবে। এরপর ও লিংকে নিয়ে ফ্লাইং ক্যারেজের ভিতরে যায় আর সেটি চালাতে শুরু করে। লিংয়ের তো ফ্লাইং ক্যারেজে উঠে অনেক বেশি ভালো লাগছিল আর বিশেষ করে ফ্যাংটিয়ানি তো সাথে ছিল, সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। আর এদিকে আমরা প্রিন্সেস শিয়াওশুকে একটি ভয়ঙ্কর ডাইনির কাছে যেতে দেখি। প্রিন্সেস শিয়াওশু এখানে আসার কারণ হচ্ছে ও লিংকে মারতে যায়। ওই ডাইনিটিকে বলে যাতে ও লিংকে মেরে ফেলে আর ওর রাস্তা থেকে একেবারে সরিয়ে দেয়। কিন্তু ডাইনিটি ওকে বলে ও কোনো কিছুর বিনিময়ে কাজ করে, তাই এর বিনিময়ে প্রিন্সেস শিয়াওশুকে নিজের সকল সৌন্দর্য ওই ডাইনিটিকে দিয়ে দিতে হবে। প্রিন্সেস শিয়াওশু তখন একটু ভাবে আর এতে রাজি হয়ে যায়। আর এদিকে ফ্লাইং ক্যারেজে বসে ফ্যাংটিয়ানি আর লিং মিলে রোম্যান্স করছিল। ওরা এখানে একে অপরের সঙ্গে অনেক সুন্দর টাইম স্পেন্ড করে। এরপর ফ্যাংটিয়ানি ওকে একটি লকেট পরিয়ে দেয় যার ভিতরে আমরা একটি ছোট্ট স্কাই গ্রাসও দেখতে পাই। আর এদিকে আমরা দেখতে পাই ওই ডাইনিটি প্রিন্সেস শাশুর ভিতর থেকে সকল সৌন্দর্য নিজের ভিতরে ট্রান্সফার করতে থাকে। তখন আমরা সেখানে একটি কালো ধোঁয়া দেখতে পাই। ওই কালো ধোঁয়াটি সেখান থেকে বেরিয়ে যায় আর সোজা লিংয়ের কাছে চলে যায়। আর এখানে এই সিনটি কাট হয়ে যায়। পরের সিনে আমরা প্রিন্স রিজেন্ট আর ফ্যাংটিয়ানকে একসঙ্গে মিলে দাবা খেলতে দেখতে পাই। তখনই সেখানে একটি সার্ভেন্ট চলে আসে আর বলে লিংয়ের কিছু একটা হয়ে গেছে। ফ্যাংটিয়ান আর প্রিন্স রিজেন্ট তাড়াতাড়ি লিংয়ের কাছে চলে যায়। সেখানে থাকা ডাক্তাররা বলে তারা অনেকভাবেই চেষ্টা করে দেখেছে, কিন্তু কিছুতেই এটা জানতে পারছে না যে লিংয়ের আসলে হয়েছেটা কি। তখনই হঠাৎ করে লিং উঠে বসে আর জোরে জোরে চিল্লাতে থাকে। লিংয়ের হাতে তখন আমরা কালো কিছু একটা দেখতে পাই। এমন মনে হচ্ছিল ওর পুরো শরীরে কালো শক্তি ছড়িয়ে গেছে। লিংকে তখন ফ্যাংটিয়ানি সামলানোর চেষ্টা করে, কিন্তু লিং তখন ওর ঘাড়ে কামড় দিয়ে দেয়। ফ্যাংটিয়ানি চুপচাপ এটা সহ্য করে নেয় আর কিছুই বলে না। এরপর লিং আবারও শান্ত হয়ে যায় আর নিজের জায়গায় শুয়ে পড়ে। এর পরিস্থিতি দেখি ফ্যাংটিয়ানের কাছে একটি ডাক্তার আসে আর বলে সে লিংকে বাঁচাতে পারবে। ডাক্তারটি তখন সব কিছু খুলে বলে যে লিংয়ের উপরে কালো জাদু করা হয়েছে আর লিংকে বাঁচানো শুধুমাত্র একটি উপায় আছে, যদি কেউ লিংয়ের ভিতর থেকে ওই কালো জাদুর শক্তি নিজের ভিতরে অর্ধেক শেয়ার করে নেয় তাহলে লিংকে বাঁচানো সম্ভব।
এটা শুনে ফ্যাং দিয়ানি বলে, তাহলে আমি ইলিং এর সঙ্গে কালো জাদুটি শেয়ার করব। কিন্তু তখনই সেখানে প্রিন্স সিজন চলে আসে আর ওকে একটি থাপ্পড় মারে। প্রিন্স সিজন বলে, তুমি হচ্ছে এখানকার ভবিষ্যতের রাজা, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে এখানকার কি হবে, তাই আমি ইলিং এর সঙ্গে কালো জাদুটি শেয়ার করব। ফ্যাং দিয়ানি প্রিন্স সিজনকে বলে, আমার পর থেকে ভালোই ভালোই সরে যান, না হলে আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে বাধ্য হব। তখনই প্রিন্স সিজনের শরীর খারাপ করতে থাকে। এটা দেখে ফ্যাং দিয়ানি তার কাছে যেতে যাবে, তখনই প্রিন্স রিজেন্ট ওর গলায় ছুরি ধরে আর বলে, তুমি এই যুদ্ধে হেরে গেছো, তাই এবার আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। এতে তখন ফ্যাং দিয়ানির আর কিছু করার থাকে না, ও সেখান থেকে চলে যায়। এরপর ওই ডাক্তারটি প্রিন্স রিজেন্টকে একটি পানীয় খেতে দেয়। প্রিন্স রিজেন্ট যখন সেটা খায় তখন ও ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপরই সেখানে ফ্যাং দিয়ানি চলে আসে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, ফ্যাং দিয়ানি তো এত সহজে হার মানার পাত্র নয়। ও যাওয়ার আগে ওই ডাক্তারকে হুমকি দিয়ে যায়, যদি প্রিন্স রিজেন্টের সঙ্গে ওই কালো জাদুও শেয়ার করে তাহলে ওই ডাক্তারকেও মেরে ফেলবে। এরপর ফ্যাং দিয়ানি লিং এর সঙ্গে ওই কালো জাদুটি শেয়ার করতে যায়। ডাক্তারটি তখন নিজের প্রসেস শুরু করে দেয়, কিন্তু একটু পরেই ফ্যাং দিয়ানির মুখ থেকে রক্ত বের হতে থাকে। এদিকে আমরা ঝ্যাং আর শিয়াওশুকে একসাথে দেখতে পাই। যেহেতু ঝ্যাং ও উইংস ক্লান থেকেই বিলং করে, তাই ও শিয়াওশুকে আগে থেকেই চিনত আর শিয়াওশুকেও নিজের বড় বোনের মতো মনে করে। ঝ্যাং তখন শিয়াওশুর কাছে ওর এই অবস্থার কারণ জিজ্ঞাসা করে, তখন শিয়াওশু ওকে সবটা জানিয়ে দেয়। এতে তখন ঝ্যাং বলে, লিং খুবই ভালো আর আমি ওকে নিজের বোনের মতো মনে করি, আর তোমার লিং এর সঙ্গে এটা করা উচিত হয়নি। তখনই বাইরে প্রিন্স রিজেন্ট সকল গার্ড সহ চলে আসে। আসলে তারা বুঝতে পেরেছিল যে লিং এর উপরে এই কালো জাদুটি শিয়াওশুই করেছে, কারণ এইখানে শিয়াওশু ছাড়া লিং এর আর কোনো শত্রু নেই। ঝ্যাং এটা বুঝতে পেরে শিয়াওশুকে নিয়ে তাড়াতাড়ি পালানোর জন্য বেরিয়ে আসে, কিন্তু প্রিন্স রিজেন্ট ঝ্যাংকে বলে, তুমি শিয়াওশুকে আমার কাছে দিয়ে দাও, তার বদলে আমি তোমার প্রাণ ভিক্ষা দেব। কিন্তু ঝ্যাং তো কিছুতেই মানতে রাজি ছিল না। তখনই সেখানে প্রিন্স রিজেন্টের সকল গার্ডরা চলে আসে। তখনই সেখানে এক ধরনের বোম ব্লাস্ট হয়, যার কারণে চারদিকে ধোয়া ধোয়া হয়ে যায়। আর এই ফাঁকে কংলিন শিয়াওশুকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু এখানে প্রিন্সেস শিয়াওশু উল্টো কংলিনের উপরেই রাগ দেখাতে থাকে আর বলে এখান থেকে চলে যেতে। কংলিন তখন প্রিন্সেস শিয়াওশুকে বোঝানোর চেষ্টা করে আর ওর কাছে ক্ষমাও চায়, কিন্তু প্রিন্সেস শিয়াওশু ওর কোনো কথা শোনে না। তখনই সেখানে সব গার্ডরা চলে আসে আর প্রিন্সেস শিয়াওশুর দিকে তীর মারে, কিন্তু তখনই কংলিন সামনে চলে আসায় ওর বুকে ওই তীরটি লেগে যায়। কংলিন এই অবস্থায় প্রিন্সেস শিয়াওশুকে সেখান থেকে পালিয়ে যেতে বলে আর ওর কাছে ক্ষমা চায়, কিন্তু প্রিন্সেস শিয়াওশু বলে, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, আর যদি তুমি মরে যাও তারপরও না। এটা শুনে কংলিন বলে, তাহলে আর আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। এটা বলেই ওই তীরটি ও নিজের বুকে আরও একটু গেঁথে দেয়। প্রিন্সেস শিয়াওশু এটা দেখে কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে প্রিন্স রিজেন্টকে ওই ডাইনির বাসস্থানে যেতে দেখি, তখনই সেখানে সেই ডাইনিটি বেরিয়ে আসে। ডাইনিটি বেরিয়ে এসে প্রিন্স রিজেন্টকে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু প্রিন্স রিজেন্ট ওর ফাঁদে পা দেয় না আর উল্টো ওর উপরে আক্রমণ করে। আর এই আক্রমণের ফলে ওই ডাইনিটি নিজের সকল সৌন্দর্য হারিয়ে ফেলে, ওর মুখ তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এটা দেখেও অনেক রেগে যায় আর প্রিন্স রিজেন্টের উপরে হামলা করে, কিন্তু প্রিন্স রিজেন্ট ওকে খুব ভালোভাবে সামলে নেয় আর ওকে ওখানেই মেরে ফেলে। এদিকে আমরা ফ্যাং দিয়ান আর লিংকে দেখতে পাই। ওই ডাইনিটি মরে যাওয়ার সাথে সাথে তারা দুজনই একটু বেটার ফিল করছিল, কারণ যেহেতু ওই ডাইনিটি মারা গেছে তাই ওর কালো জাদু ওর সঙ্গে শেষ হয়ে গেছে। এর পরের সিনে আমরা ফ্যাং দিয়ানকে একটি গুহার ভিতরে যেতে দেখি, যেখানে প্রিন্সেস শিয়াওশু আগে থেকেই ছিল। এখানে প্রিন্সেস শিয়াওশু যখন জানতে পারে যে লিং এখনও বেঁচে আছে, তখন তো এটা জেনে অনেক রেগে যায়। তখন ফ্যাং দিয়ানকে সামলায় আর ওকে চুপ থাকতে বলে। এখানে ফ্যাং দিয়ানের ওর অবস্থা দেখে অনেক মায়া হচ্ছিল, কারণ যতই হোক শিয়াওশুকেও নিজের বেস্ট ফ্রেন্ড মনে করে। এদিকে ঝ্যাংকে প্রিন্স রিজেন্টের কাছে নিয়ে আসা হয়। প্রিন্স রিজেন্ট তখন সেই বাক্সটিকে খুলতে বলে, যেটি যিশু ঝ্যাংকে দিয়েছিল, কিন্তু ঝ্যাং তো এটা খুলতে রাজি হয় না, কারণ যিশু তাকে এ ব্যাপারে মানা করে দিয়েছে আর বলেছে এটা যেন লিং ছাড়া অন্য কেউ না খোলে। এতে তখন ঝ্যাংয়ের হাত এক ধরনের মেশিনের মধ্যে ভরে দেওয়া হয়। ঝ্যাংয়ের হাত থেকে তখন রক্ত বের হতে থাকে, কিন্তু তাও ঝ্যাং রাজি হয় না। এতে তখন প্রিন্স রিজেন্ট ঝ্যাংকে এক ধরনের প্রিজনের মধ্যে বন্দি করে রাখতে বলে। আমরা এদিকে দেখতে পাই ফ্যাং দিয়ান লিংকে বিয়ের জন্য প্রপোজ করে আর ওকে একটি ক্রাউন দেখায়। ফ্যাং দিয়ান বলে, এটা হচ্ছে আমার তরফ থেকে তোমার জন্য বিয়ের গিফট, আমি কি এটা তোমাকে পড়াতে পারি? লিং তখন হ্যাঁ বলে। ফ্যাং দিয়ান বলে, কিন্তু তার আগে আমি তোমাকে আমার একটি সিক্রেট জানাতে চাই। যখনই ওই সিক্রেটটা বলতে যাবে তখনই সেখানে লিংয়ের বাটারফ্লাই চলে আসে
আর বলে টিংজুন বিপদে পড়েছে। এতে তখন লিং ওই কথাটি না শুনে সেখান থেকে ফ্লাইং ক্যারেজ নিয়ে চলে যায়। এটা দেখে ফ্যাংটিয়ান তো অনেক রেগে যায় আর ওই বাটারফ্লাইকে নিজের হাতের মুঠোয় পিষে ফেলে। এতে তখন বাটারফ্লাইটি ভেঙে যায়। এদিকে আমাদেরকে দেখানো হয় স্টার প্যাভিলিয়নে সকল লোকেরা টিংজুনকে চারোদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু তখনই সেখানে লিং চলে আসে আর ওদেরকে মারতে থাকে। লিং তখন টিংজুনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তখনই সেখানে ফ্যাংটিয়ান নিজের গার্ড সহ চলে আসে। আর এটা দেখেও অনেক রেগে যায়। লিং টিংজুনকে নিয়ে একটি জায়গায় চলে যায় আর কোনো রকম কথা না বাড়িয়ে ওকে ছুরি মেরে দেয় আর বলে, তুমি আমার বাবাকে মেরে ফেলেছ, আর কেনই বা মারলে? টিংজুন এটা দেখে অনেক কষ্ট পায় আর লিং এর ভুল ধারণা ভাঙে না। ও তখন সেখান থেকে চলে যায়। লিং তখন ওইখানে বসে কান্না করতে শুরু করে। এরপর লিং যখন প্যালেসে ফিরে আসে তখন দেখতে পায় ফ্যাংটিয়ানি তো রাগের চোটে ওই ক্রাউনটি ভেঙে ফেলেছে। এরপর ফ্যাংটিয়ানি রেগে ওকে ওর বাটারফ্লাইটি দিয়ে দেয়, যেটি ও দুমড়ে মুছে ফেলেছিল। লিং তখন ফ্যাংটিয়ানিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ফ্যাংটিয়ানি ওর সঙ্গে অনেক রুটভাবে কথা বলে আর সেখান থেকে চলে যায়। এর পরে সিনে আমাদেরকে দেখানো হয় প্রিন্সেস ইয়াওশু অনেকটা অসুস্থ থাকায় ফ্যাংটিয়ানি ওর অনেক কেয়ার করছিল আর ওকে খাবার খেতে দেয়, কিন্তু ইয়াওশু তো খাবার খেতে রাজি ছিল না। ও তখন ফ্যাংটিয়ানিকে বলে ও শেষ ইচ্ছা পূরণ করতে। ও একবার হলো ফ্যাংটিয়ানিকে কিস করতে চায়, কিন্তু ফ্যাংটিয়ানি এতে এগ্রি হয় না। তখনই ইয়াওশু জোর করে ওকে কিস করে দেয়। আর সেই সময় সেখানে লিং চলে আসে প্রিন্সেস ইয়াওশুর জন্য স্যুপ নিয়ে। এটা দেখে লিং তো হতভম্ব হয়ে যায় আর সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। ফ্যাংটিয়ানি এটা দেখে তাড়াতাড়ি লিংকে আটকানোর জন্য যেতে থাকে। এদিকে লিং একটি জায়গায় এসে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, তখনই ও ওখানে ঝ্যাংয়ের আওয়াজ শুনতে পায়। এতে তখন ওই আওয়াজ অনুসরণ করে ওই প্রিজনে পৌঁছে যায় আর ঝ্যাংকে জিজ্ঞাসা করে ওকে এখানে কে বন্দি করে রেখেছে। ঝ্যাং তখন ওকে সবটা জানিয়ে দেয় যে ওই বক্সটি না খোলার জন্য প্রিন্স রিজেন্ট ওকে এখানে বন্দি করে রেখেছে। এটা শুনে লিং তো অনেক অবাক হয়ে যায়, কারণ ও তো জানে ওর বাবা তো মারা গেছে। তখন ঝ্যাং বলে, তোমার বাবা মারা যায়নি, সে এখনও বেঁচে আছে। লিং বুঝতে পারে সে আসলে টিংজুনকে ভুল ভেবেছে আর ভুল বুঝে ওকে ছুরি মেরেছে। এটার জন্য অনেক রিগ্রেট করতে থাকে। লিং সোজা সেখান থেকে ফ্যাংটিয়ানের কাছে চলে যায় আর ওকে এই ব্যাপারটি জানায়। ও ফ্যাংটিয়ানের কাছে সাহায্য চায় যাতে ফ্যাংটিয়ান ওকে টিংজুনকে খুঁজতে সাহায্য করে, কিন্তু ফ্যাংটিয়ান এতে সোজাভাবেই না বলে দেয়, কারণ সে মনে করছিল যে লিং তাকে আর শিয়াওশুকে একসাথে দেখে ফেলেছে। তাই সে রাগ করে এখন টিংজুনের কাছে আবারও ফেরত যেতে চাইছে আর এটা নিয়েই ওদের মধ্যে এক কথায় দু কথায় ঝগড়া বেঁধে যায়। লিং তখন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর প্রিন্স রিজেন্ট ফ্যাংটিয়ানের কাছে আসে আর যিশুর দেওয়া সেই বক্সটি দেখায়, যার উপরে সেই চিহ্নটি ছিল, যে একই চিহ্ন লিং এর ঘাড়ের পিছনেও আছে। প্রিন্স রিজেন্ট এটা বুঝতে পেরেছিল যে লিং হচ্ছে গড অফ ফ্লোরা শুটিং স্টার। তাই ও ফ্যাংটিয়ানিকে বলে, যদি ভবিষ্যতে লিং আর তোমার পাখার মধ্যে তোমাকে কোনো একটিকে চয়েস করে নিতে হয় তাহলে তুমি কাকে চয়েস করবে? এতে তখন ফ্যাংটিয়ানি কিছু বলে না। প্রিন্স রিজেন্ট তখন বলে, তুমি সময় নিতে পারো ভাবার জন্য। এটা বলে প্রিন্স রিজেন্ট সেখান থেকে চলে যায়। আর এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। তো দেখা হবে পরের পার্টে।